মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তুই তো বসে উক্তা করে তোরছিস, এই যে বসি বসি না চাল, তার জন্য ক্ষমতা বসি নিব। হ্যাঁ তোর কাপড় ঠিক কর, নিচের দিকে চেয়ে দেখ, দেখলো আসলো দেখবো না তোর কাপড় কখন খসে গেছে তুই জানিস না। আমি জানবো কিভাবে প্যান্ট খুঁজে পরে এ ছেড়ে দেখ একটু কিনে উঠে যাচ্ছে জীবনের গ্যারান্টি গেছে। খালা মানে করতে পালারে গেল জোয়ান হইয়া হে। আচ্ছা শুনেন, মা কও অন্য ঘাটে গিয়ে বর্ষি ফালান, এই ঘাটে আমার সখী চান করবে। ভালাই তো তোমরা চান করো, আমরা খারি খারি দেহি। তুমি বলে দেখো। এই শুনছেন আমার চোখে দেখ, আমার চেহারা খেলেছে খারাপ না, আমার চাইতে তোর চেহারা অনেক ভালো। আপনারা অন্য ঘাটে গিয়ে বসিবান, আমরা এখানে সখীগুলোকে নিয়ে স্নান করবো। কত সুন্দর, আমরা এখানে মাছ ধরতে এসেছি। আমরা আগে এসেছি এলোকা মোর মু তবু দাগা লাগবো না। হ্যাঁ ফালা বসি ফালা, কথা কিন্তু সরবে না, ন চলো আমরা পানি গুলা করে দিই। আই তো ছেলের সাথে একটা কথা বলে আসি, ঠিক আছে যাও। আই সারা, তোর চোখে কি, তোমার কাছে কি মনে হয়, জানলে তো জিজ্ঞেস করতাম। তুমি না জানি না আনতে জিজ্ঞেস তখন মনে করো আঙ্গ বাবার তালে দুধ
পারি নাই আমি। কি রে, এসব কি কথা বলছিস? হ্যাঁ, বাবার দ্বারা দুধ খেতে পারিস নি? আমার বাবা যাই রে আসার কামাই করে মারে খাওয়াই নে, হেনিক আমি দুধ পাই নাই। ও খুইলা কবি না হেডি তো কবার নছি। এ যে তো আনে নেট জান দুধ আছাল না 200 টাকা প্যাকেট। হ্যাঁ, হেনে খেলি খাইছি। তখন সময় আছাল না, নির্বাচনে ব্যস্ত আছাল বুঝছ। ওহানে যে দুধের ননি কেত্রে কেত্রে বেরিতেছে। গলায় এটা কি? এটা এটা মনে করে যে একটা কবচ দিছি, কবচ। কিসের? বিয়া করলে শালার ব্যাঙ্গের উল্লার নই জায়গা। বিয়া করলে খালি ছাড়া কর পছন্দ হয়। ও হানা মনে করো যে এটা উত্তেজনা কমায় না কবচ। বিয়াও করি না, নিবারও পারি না। এটা দিয়ে আমার সংসার চলতেছে। আরেকটা কথা শুনছি, তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো। গান গামুনি কেবল আইলে আপকা হান দেশকে পিছলা পিছলা বানাই হেলামু। সখী, এ ছেলেদের সাথে পারতাছি না, চলো পানি ঘোলা করে দিয়ে গেল। আরে সব ভালো, টুকাটুকি আর কথা আমাকে দাম নাই শুনি না। এই যে শুনুন, এই যে মনে করেন ছেড়িয়াই আমি বুগল মিয়া চামু চানের খেন বকা দিছে। আমার বকা দিছে ছেলে ছেড়ে পানি গুলা করলো। তুই যে কোনো একটা খারাপ ভাষা কথা বলেছিস যার জন্য পানি খোলা করে দিয়ে গেলো। এই যে আমিও ঠগুন নিয়ে বেটার না বুঝছুন। হ্যাঁ, আমি একটা কাম করছি যে মজকিয়া। কী কাজ? এটা হাতে নুন, জীবনে একটা রিক্স নিলাম আজকিয়া। বেশি বড় রিক্স নিস না। কি করছিস? দেখ পাগলা ছাড়া কি আমি একটা হয়েছে। কি করলি? হ্যাঁ, এটা কি করলি? এই ছেড়িটা পানি গুলা করে দিছে, মাছ ধরা হাম না। হ্যাঁ, পুচুত করে আইকে দিলে মরা স্নান করা হবো না। এত সুন্দর তোর মাথায় বুদ্ধি, ভালো কাজ করেছিস। আমরা যদি এখানে মাছ নাই ধরতে পারি ওরা যাতে। এই শুনছেন, বলো আপনারা যদি ভর্তগটের ছেলে হতে থাকেন একাদিকে চলে যান, আমরা এখানে চান করব। আম গোছাইতে বজ্র ফুল হাই নাই, সেদিন কাকে বাবা সুতা চুরি করছাল। এই যে তো তুই চুপ থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা স্নান করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ওই আড়ারে গিয়ে দাঁড়াবো, তোমরা এখানে স্নান করার পর। শুনেন, বলো আমরা এখানে চান করবো, আপনারা অন্য কাছে বসে পান। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে চান করো, কিন্তু একটি শর্তে। কি শর্তে? তোমরা স্নান করার পরে যাওয়ার সময় আমাদের সাথে একটু দেখা করে যাবে। না, এই যে আমি একটা কথা শিখাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিয়ে হয়েছে? কথা কইলেও বিপদ, না কইলেও বিপদ। তাই চল আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই, ওরা স্নান করে নি। চলেন চলেন। তাই তোকে থাকতে হবে এখানে। আমনে থাকা হবে না, বয়স আমনে বহুত বেশি। তুই থাকতে পারবি? আমি থাকা আমরা নাবালক ফুলা হান, আমি থাকা না থাকা সমান কথাই। তুই নাবালক হলি কবে থেকে? আমি যখন আমাকে মার ফেড়ে আছিলাম, হ্যাঁ
আঙ্ক মা কইছাল ভগবান আমার একটা মেয়ে দিও, আঙ্ক বাবা কইছাল হায় ভগবান আমার একটা ফুলা দিও। হ্যাঁ, তো ভগবান মনে করেন দুজনের আশাই পূরণ করছে, যখন মনে করেন যে ১৬ মাস পরে দুনিয়ায় আইলা, শুনতো, ১৬ মাস পরে কিন্তু কোন একটা সন্তান জন্মগ্রহণ করে। আমি দেরি করে এসেছি কেন? আমি অস্ট্রেলিয়ার বিষয়। আচ্ছা, তারপর তারপর মনে করেন যে যখন দুনিয়ায় আইলা বললাম না, তখন যে ডায়াবেটি আছে না, ডায়াবেটি রে কইতাছে কি জানো? কি ডায়াবেটি রে কইতাছে? কচাচি খবর কি আঙ্ক বাবা জিগাইতেছে। হ্যাঁ, ডায়াবেটি কয়, হ জোর বাপ গো তোমার খবর ভালো না, ক খুব ভালো খবর, ক কি হয়েছে? আঙ্ক বাবা মনে করছে ফুলা হান দুইটা হয়েছে, বেচত করে আইসে দিছে। তারপর তারপরে যখন আমার একটু চিহ্ন মিন্ন বুঝা গেল, পরের হানি কহাইতেছি না কেন, কমো ক যখন তুই নাই আইয়া পড়ছি না, তখন আমি কিছুই না, কিছুই না মানে বুঝো নাই না, এইটাও না ওইটাও না, এইটাও না ওইটাও না, তার মানেটা কি? করচ করচ, তুই করচ মানে কি? করচ মানে বুঝিন নাই? আরে না বুঝাম মত হিজির, তুই হিজিরা? হ্যাঁ, তোর সাথে আমি এতটা বছর এক লগে থাকলাম, কেন কি কোনোদিন ফুচকিতে দেখছিলেন? দেখ, আমি আর তুই একই বিছানায় থাকি। হ্যাঁ, তাহলে আমি হিজে নিয়ে থাকলাম? জন্ঠ, তুমি হিজড়াই থাকো আর যাই থাকো। এই কে রে সুবানে মা, হ্যাঁ হে ও হনা মুতা ধরছে তোমার, এই হু নয় যে গাহনে আছি ও হনা কি চালায় ফোন, এই যে হু না এ কেন ফোন দিছে বাচ্চা সুবানে মাই ফোন দিছে, কারণ কথা কই নাই, এটা হু না তোমার মু ডর করে তাহলে ঘরে বইয়ে ডুবি মতে মুত সকালে ফালাই দিমনি কি বা না গিয়া ডুবি তলে দইরে আবা করে বইয়ে মুত আন কি বা তাই তুমি বিশ নামতেই মুত আমি সকালে ভালামনি। এই জন্ত সকি পাগলা ছেলে গেছে গা হরমটা গোসল করি মোবাইল ও বেলা সাবানে মাখে গাই রে আহারে সুন্দর ও বেলা রে Thank you.
কোথায় থাকে একই তুই এখানে কেন হাই হাই খাচ্ছই রে মানুষ সামনে আমি আগে আগে এসেছি না তুই আগে আইস আমি আগে আইছি হ্যাঁ চাই না খুই আমি নুখে সখি পাগলা ছাড়া শব্দই গালাইছে হাই হাই এ ছেড়ি রে অন্য একটা ইয়ে সিনা গাহারস না কেন হাই রে গরম উডার ভিতরে কি বা গরম মানুষ কি বা কইরে থাহে অনু কে কি হইছে খালি গরম খালি গরম হ চুপ কর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কথা কম না তোমাদের স্নান করা হয়েছে হ্যাঁ আমাদের স্নান করা হয়েছে তাহলে চলে যাবে হ্যাঁ আমরা চলে যাব জন্টু ও যাব গা যাব গা যাব গা এই যে হুন হুন কি আরে কত ডাকা হারবো রাখতে পারবি এ ভাই রাও করো না জন্টু ও তোর কোন বুদ্ধি আছে বুদ্ধি আছে যে সেদিন আমরা একটা জাদু শিখছি না হ্যাঁ ওই জাদু ডান দেখেন না বগো আচ্ছা ঠিক আছে ওই জাদুরে দেখা কাম শেষ হবো জন্টু জাদুটা তুই দেখিয়ে দে এই যে শুনো জাদুতে আর আগে একটা শর্ত আছে কি শর্ত আমরা যখন কমো এক দুই তিন একমাত্র বেহুলারে বাদ দিয়ে ব্যক্তি চোখ মুঞ্জে খারণ দেখবো চোখ বন্ধ করে জাদু দেখবো কি করে চাইয়া থাকলে তোমাকে বিয়ে হবো না তোমার মারও বিয়ে হবো না পাগলা ছেড়া ওর মার না বিয়ে হলো ওই লগুন দিকে কে সেদিনকে সিনেমা হল দিকে আইছে না কি এই যে শুনো তাহলে চাই থাকবা রেডি রেডি আমার মাটির কলসিটা তুমি ভেঙে দিলে ক্ষমতা চাল দেখাই দিলাম কার ক্ষমতা দেখাস আমি এটা দিয়ে আমি সখি বাড়ি গেলে যে মা বকবে এখন কি হবে দিছি বাইঙ্গে আর কতন থাকবো আর কতন দেখা হামো আর কিছু পর থেকে যাই বলুন ভেঙেছি তোমার মাটির কলসি আমি তোমাকে স্বর্ণের কলসি দেব না আমরা স্বর্ণের কলসি নিব না কেন বেহুলা আমার মাটির কলসি নিব শোনো বেহুলা লোকে দেখবে মাটির কলসি শোনো বেহুলা তুমি এইখানে দাঁড়াও